দীর্ঘ আড়াই বছর পর টি টোয়েন্টি দলে ফিরেছিলেন বাংলাদেশ নারী দলের অন্যতম পেসার জাহানার আলম। টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে দলের সঙ্গে বেশ হাসি মুখেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়েন 29 বছর বয়সী এই পেসার। টিম হোটেলে সতীর্থদের নিয়ে কালা চশমা গানের সঙ্গে নাচের ভিডিওতে বেশ প্রাণোচ্ছল দেখা যায় তাকে। হিন্দি গানের তালে নাচের কারণে বেশ সমালোচনাও শুনতে হয়েছিল এই পেসারকে। সেসব পেছনে ফেলে মাঠে ফিরতে তৈরি হচ্ছিলেন জাহানারা, কিন্তু তার সেই ফেরার অপেক্ষা বাড়ল আরেক দফা। অনুশীলনের সময় হাতে চোট পেয়ে ছিটকে পড়তে হলো দল থেকে। চোট পাওয়া হাতে লেগেছে দুটি সেলাই। জাতীয় দলের হয়ে 71টি ম্যাচে 5.36 ইকোনমিতে 55 উইকেট পাওয়া জাহানারার বাদ পড়ায় দলের বড় ক্ষতি হয়ে গেল বলাই যায়। জাহানারা ছাড়াও কোভিড পজিটিভ হয় বাদ পড়েছেন ব্যাটার ফারজানা হক। এই দুজনের জায়গায় দলে যুক্ত হয়েছেন পেসার ফারিয়া ইসলাম ও ব্যাটার সোহেলি আক্তার। 18 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। 60টি দেশের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যু আবুধাবি স্টেডিয়াম ও টলারেন্স ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী জাতীয় দল। এ গ্রুপে থাকা বাংলাদেশ আসরের প্রথম দিনেই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। 19 সেপ্টেম্বর স্কটিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে জ্যোতিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বাছাই পর্বের বি গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি।